Where the mind is without fear and the head is held high. Where knowledge is free. নমস্কার মালদা জেলা প্রশাসন জেলা বিদ্যালয় শিক্ষা দপ্তর এবং সবার কেবলের উদ্যোগে এই অতিমারির সময়ে আমরা বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষণীয় বিষয়গুলোকে ছাত্রছাত্রীদের সামনে নিয়ে আনার একটি উদ্যোগ নিয়েছি গত প্রায় দু বছর ধরে অতিমারির কারণে গোটা বিশ্বজুড়ে যে বিপর্যয়ের সম্মুখীন আমরা হয়েছি তাতে ছাত্রছাত্রী এবং আমরা আমাদের মধ্যে স্বাভাবিক যে যোগসূত্র বা কমিউনিকেশন সেইটাতে অনেকখানি ভাঁটা পড়ে গিয়েছে সেই জন্য আমরা বিদ্যালয়ে বিভিন্ন বিষয়গুলিকে ছাত্রছাত্রীদের কাছে আলোচনার মাধ্যমে তুলে নিয়ে আসার জন্য এই ক্লাসগুলিতে সামিল হয়েছি আমি শিবব্রত দাস ঋষিপুর উচ্চ বিদ্যালয়ের ভূগোল বিষয়ের শিক্ষক আজ আমি অষ্টম শ্রেণীর যে পাঠ এককটি ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরতে চাইছি সেটি ওশিয়ানিয়া মহাদেশ এর ভূপ্রকৃতি এবং নদনদী আমরা এর আগে নিচু ক্লাসগুলিতে বিভিন্ন মহাদেশগুলি সম্বন্ধে জেনেছি তার মধ্যে দ্বীপ মহাদেশ বলে যদি কোনো কিছুকে আমরা জানি সেটি হচ্ছে এই ওশিয়ানিয়া মহাদেশ ভারত মহাসাগরের বুকে ভেসে থাকা অসংখ্য ছোট বড় দ্বীপের সমষ্টি বা সমাহার এই মহাদেশ একে আমরা যদি ভূপ্রাকৃতিক দিক থেকে দেখি তাহলে এই চারটি ভাগ পাই অস্ট্রালেশিয়া মেলানেশিয়া মাইক্রোনেশিয়া এবং পলিনেশিয়া অস্ট্রালেশিয়া কথাটা মানে হচ্ছে দক্ষিণের দেশ একদম সবার দক্ষিণে সবার নিচে ভারত মহাসাগরের বুকে বিশেষত অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এই যে দুটি দেশ এদেরকে নিয়ে মেলানেশিয়া এখানে মেলান কথাটা মানে হচ্ছে কালো অর্থাৎ কালো অধিবাসীদের বা কালো মানুষদের দেশ বা দ্বীপপুঞ্জগুলো সেটা মেলানেশিয়া বেশ কিছু ছোট ছোট আগ্নেয় পদার্থ দিয়ে তৈরি দ্বীপ রয়েছে মহাসাগরের বুকে সেগুলোকে একসাথে বলা হচ্ছে খুব ছোট ছোট আকারে তারা মাইক্রোনেশিয়া বা ক্ষুদ্র দেশ আরও যদি নিচে যাই তাহলে দেখব পলিনেশিয়া অর্থাৎ সেখানে অসংখ্য কিছু জানা কিছু আর বেশ কিছু নাম না জানা কিছু দ্বীপের বা দেশের সমষ্টি সেদেরকে আমরা বলছি একসাথে পলিনেশিয়া বা বহু দেশ আজ থেকে অনেক বছর আগে যখন ইউরোপীয়রা বিভিন্ন ভারত মহাসাগর আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগর এরকম বিভিন্ন যে সমস্ত মহাসাগরগুলি রয়েছে তাদের বুকে যে সমস্ত দ্বীপগুলি ছিল সেখানে তাদের উপনিবেশ স্থাপনের লক্ষ্যে পা রেখেছিল এইরকমই অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এই যে দেশগুলোকে যাদের আমরা এখন জানি এইগুলোতে ব্রিটিশ নৌবাহিনীর যারা বিক্ষুব্ধ সৈনিক তারা এই দ্বীপগুলিতে যেতেন পরবর্তীকালে ইউরোপ এবং আরও বেশ কিছু জায়গার মানুষেরা এসে সেই জায়গাগুলোতে তাদের ঘাঁটি গাড়তে থাকে বা বলা ভালো যে
উপনিবেশ তৈরি করতে থাকে, বসতি স্থাপন করতে থাকে। এবার সেই দ্বীপগুলি, দেশগুলি ধীরে 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 সবার সামনে আত্মপ্রকাশ করে। কিন্তু এই বহু বছর ধরে বা একদম জন্মলগ্ন থেকে এই সব দ্বীপগুলি বাকি বিশ্বের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় ছিল বলে এইখানে অন্যান্য জায়গাগুলির সাথে বা দূরবর্তী প্রধান ভূখণ্ডগুলির সাথে বা অন্যান্য দেশগুলির সাথে গাছপালা, জীবজন্তু, মাটি, এমনকি তাদের অধিবাসীর এই সব কিছুর একটা ভীষণ রকম পার্থক্য বা একটা বৈসাদৃশ্য আমরা দেখতে পাই। এই মেলামেশা না থাকার দরুন এই সমস্ত দ্বীপের যে জীবজগৎ বা প্রাকৃতিক জগৎ, তারা একটা স্বতন্ত্রভাবে একটা আলাদা রকম চেহারায়, একটা আলাদা আলাদা রকম কিছু বৈশিষ্ট্য নিয়ে আমাদের সামনে এসেছে, যেগুলো হয়তো পৃথিবীর বাকি অন্যান্য কোনো মহাদেশগুলোতে আমরা তেমনভাবে দেখি না। যেমন এই মহাদেশে আমরা জানি ক্যাঙ্গারু, এই মহাদেশে ইউক্যালিপটাস গাছ, এই মহাদেশের কিউই পাখি, এই মহাদেশের এমু পাখি, এদেরকে আমরা অন্য কোনো জায়গাতে তেমনভাবে আর পাই না। এই যে একটা যোগাযোগ বিচ্ছিন্নতা বা এই যে বাকি বহির্বিশ্বের সাথে নিজেদেরকে আলাদা করে রাখা বা নিজেদের সাথে কোনো যোগাযোগ না থাকার দরুন এরা সম্পূর্ণ নিজস্ব একটা জগৎ তৈরি করে রেখেছে। এর পরবর্তীকালে যখন এই দ্বীপগুলিতে ধীরে ধীরে বিদেশিরা তাদের উপনিবেশগুলো বা তাদের ঘাঁটিগুলিকে স্থাপন করতে শুরু করে, এইবার অন্যান্য জায়গা থেকে বা বলা ভালো অন্যান্য মহাদেশ থেকে সেখানে মানুষজনরা আস্তে আস্তে এই ওশিয়ানিয়া নামক মহাদেশের ছোট বড় বিভিন্ন রকমের দ্বীপগুলিতে এসে তাদের বসতি স্থাপন করতে শুরু করে। কালক্রমে ধীরে ধীরে আস্তে আস্তে এই ছোট্ট অথচ ভীষণ গুরুত্বপূর্ণ এবং ভীষণ স্বতন্ত্র জায়গাগুলি সামগ্রিকভাবে ওশিয়ানিয়া মহাদেশ বলে আত্মপ্রকাশ করে। আজকে আমরা এই মহাদেশের ভূপ্রকৃতি আর নদ নদী এই দুটো বিষয় সম্পর্কে খুব সংক্ষেপে একটু আলোচনা করব। প্রথমেই বলা ভালো, আমরা এই যে চারটে ভাগকে দেখলাম, অস্ট্রালেশিয়া, মেলানেশিয়া, মাইক্রোনেশিয়া এবং পলিনেশিয়া, এই যে চারটি ভাগ, এই চারটি ভাগগুলোতে আমরা দেখি প্রধানত অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড এই দুটো দেশ এই মহাদেশের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য। অর্থাৎ সামগ্রিকভাবে আমরা যে ভূপ্রকৃতি বা নদ নদী যাই আলোচনা করি না কেন, সেটা অনেকটাই বা প্রায় পুরোটাই এই দুটি দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকে। অস্ট্রেলিয়া মহাদেশকে বা অস্ট্রেলিয়া যে দেশ, একে আমরা এর জমি প্রকৃতি, এর শিলাস্তরের গঠন, এর উৎপত্তি, এই অনুযায়ী প্রধানত চারটি ভাগে আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে পার্বত্য অঞ্চল, একটা মালভূমি অঞ্চল, একটা সমভূমি অঞ্চল, আর যেহেতু মহাসাগরের বুকে ভাসমান একটি দ্বীপ রাষ্ট্র বা দ্বীপ দেশ, খুব স্বাভাবিকভাবে তার একটি উপকূলের সমভূমি অঞ্চল বা উপকূলীয় একটা এলাকা থাকবে। এই আলোচনাটাই সামগ্রিকভাবে ওশিয়ানিয়া মহাদেশের ভূপ্রকৃতির প্রায় সিংহভাগ জুড়ে রয়েছে। এবার অস্ট্রেলিয়া থেকে আমরা যদি আরও দক্ষিণ পূর্ব দিকে নেমে চলে আসি মহাসাগরের বুকে, সেখানে দেখব আমরা নিউজিল্যান্ড, আরও যে কিছু কিছু ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপ আছে যেগুলো বলা বাহুল্য, আগেই আমি বলেছি যে সেগুলো বেশিরভাগটাই হচ্ছে আগ্নেয় দ্বীপ, অর্থাৎ সমুদ্রের তলদেশে আগ্নেয় পদার্থগুলো ক্রমাগত জমা বেঁধে 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 ধীরে 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 সেখানে তারা ছোট বড় এরকম বিভিন্ন রকম দ্বীপ হিসেবে আত্মপ্রকাশ করেছে। আমরা বোর্ডে ওশেনিয়া মহাদেশের প্রধান যে দেশটি অস্ট্রেলিয়া তার একটি ছবি এঁকেছি, এইখানে নিচে নিউজিল্যান্ড দেখা যাচ্ছে। এই ম্যাপটিকে অস্ট্রেলিয়ার দেশের, এটাকে আমরা ভূপ্রকৃতি অনুযায়ী আগেও বললাম চারটে মেন ভাগে ভাগ করতে পারি। একদম পূর্ব দিক বরাবর, অস্ট্রেলিয়ার একদম পূর্ব দিক বরাবর আমরা যদি দেখি, প্রায় প্রাচীরের মতো দাঁড়িয়ে রয়েছে গ্রেট ডিভাইডিং রেঞ্জ বলে একটি পর্বত বা একটি পুরাতন পাহাড়, মাঝখানটা সমভূমি, আর ম্যাপের যদি একদম পশ্চিমে চলে আসি তাহলে আমরা দেখব এখানটায় মালভূমি। এবার এই গ্রেট ডিভাইডিং রেঞ্জ আমরা জানি বিভিন্ন মহাদেশে পুরনো বা নতুন বেশ কিছু ভঙ্গিল পর্বতমালার যে সেট রয়েছে বা শ্রেণীগুলো রয়েছে তার মধ্যে এইটি একটা। এই অস্ট্রেলিয়া মহাদেশের পুরো পূর্ব দিকটাতে একটা প্রাকৃতিক সীমানা হিসাবে দাঁড়িয়ে রয়েছে, দীর্ঘদিন ধরে থাকার দরুন এর উচ্চতা বর্তমানে ক্ষয় পেতে পেতে অনেকটাই কমে এসেছে। একদম পশ্চিমে যে অংশটি,
ঠিক আমাদের দেশেও যেমন অনেক পুরাতন শিলায় তৈরি মালভূমি এলাকা রয়েছে, অস্ট্রেলিয়ার পশ্চিম দিকে ঠিক একই রকম একটি মালভূমি এলাকা রয়েছে যা ভূতাত্ত্বিকগত দিক থেকে প্রাচীনতম একটি অংশ। পশ্চিমের এই মালভূমি আর পূর্বের এই গ্রেট ডিভাইডিং পর্বতমালা, এর মাঝখানের অংশটা সমভূমি, যেখানে আমরা নদী পড়ার সময় আবার দেখব মারে, তারপর ডার্লিং, আরও তাদের যে নদীগুলো রয়েছে সেই নদীগুলো পলি ফেলে মাঝখানটাতে একটা সমভূমি তৈরি করেছে, এবং এইখানে আমরা অস্ট্রেলিয়ার বিখ্যাত হ্রদগুলোকেও আমরা এই জায়গাটাতে দেখতে পাই। আর ম্যাপের একদম বর্ডার বরাবর বেগুনি রঙের যে রেখাটি দিয়ে একটি সীমারেখা টানা হয়েছে, এটাও একটি প্রাকৃতিক সীমারেখা, এটাকে আমরা উপকূলের সমভূমি বলছি। তবে এখানটায় বলা ভালো, এই উপকূলের সমভূমি বেশিরভাগ জায়গাতেই খুব সংকীর্ণ, অর্থাৎ মূল ভূখণ্ড বা দ্বীপ ভূখণ্ডটা শেষ হচ্ছে আর তারপরেই মহাসাগর শুরু, এর মাঝের একটি সংকীর্ণ জায়গা যেটাকে আমরা উপকূলের সমভূমি হিসেবে পাচ্ছি। মাঝখানের যে অংশটাতে, এইখানে গ্রেট ডিভাইডিং পর্বতমালা থেকে এবং অস্ট্রেলিয়ান আল্পস থেকে আরও যে সমস্ত নদীরা এসেছে তারা পলি ফেলে এইখানে একটি সমান বিস্তীর্ণ একটি এলাকা তৈরি করেছে। অস্ট্রেলিয়া থেকে আমরা যদি একদম দক্ষিণ পূর্ব দিকে মহাসাগরের কোলে আর একবার চলে আসি, এইখানে আমরা নিউজিল্যান্ড বলে একটি দেশ পাচ্ছি, এইটিও বেশ কতগুলি দ্বীপের সমষ্টি। প্রধানত এই অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড এই দুটো দেশকে সামনে রেখেই আমাদের ওশিয়ানিয়া মহাদেশের ভূপ্রকৃতির একটা স্বাভাবিক পরিচিতি বা একটা স্বাভাবিক চেহারা আমরা পাব। এই মহাদেশের উত্তর পূর্ব দিকে এখানে লেখা রয়েছে গ্রেট ব্যারিয়ার রিফ, এইখানে সমুদ্রের জলের তলাতে প্রবাল নামক অসংখ্য ছোট ছোট পোকাগুলো একসাথে হয়ে তারা জ্যান্ত এবং মৃত অবস্থাতে সমুদ্রের লবণাক্ত জলের সংস্পর্শে এসে দীর্ঘদিন ধরে, অর্থাৎ প্রায় হাজার লক্ষ কোটি বছর ধরে সমুদ্রের তলায় জমে 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 তারা একটা শক্ত প্রাচীর বা শক্ত রকম একটা ভূখণ্ড তৈরি করেছে, আমরা সবাই জানি সেটাকে আমরা প্রবাল দ্বীপ বলে থাকি। কিন্তু এই প্রবাল দ্বীপটা এর বিস্তার, এর উচ্চতা, এর দৈর্ঘ্য, প্রস্থ এতটাই ব্যাপক যে এ সমুদ্রের মধ্যে জাহাজ চলাচলে বা নৌ পরিবহনে একটা ভালো রকম বাধা সৃষ্টি করে বলে আমরা এখানে গ্রেট ব্যারিয়ার কথাটা পেয়েছি, ব্যারিয়ার রিফ। অর্থাৎ এইখানে প্রবাল প্রাচীর তার এতখানি বিস্তার যে সে স্বাভাবিক পরিবহন মাধ্যমে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এবার আমরা যদি নিউজিল্যান্ডের কাছে আসি তাহলে দেখব এইখানে বেশ কিছু আগ্ন পদার্থ দিয়ে তৈরি, যেটা আমরা মাইক্রোনেশিয়া বা পলিনেশিয়াতেও দেখতে পাবো, অর্থাৎ সমুদ্রের জলের তলায় আগ্নেয় পদার্থ বা ম্যাগমা, সেটা গরম অবস্থায় উঠে এসে তারপর ধীরে ধীরে ঠান্ডা হয়ে শক্ত হয়ে জমাট বেঁধে এই দ্বীপগুলোকে তৈরি করেছে। নদ নদীর মধ্যে মারে এবং ডার্লিং এই দুটো নদী হচ্ছে অস্ট্রেলিয়া মহাদেশের বা সামগ্রিকভাবে ওশিয়ানিয়া মহাদেশের অন্যতম প্রধান নদী। কিন্তু আমরা যেহেতু দেখছি দেশের মূল ভূখণ্ডের আকার বা আয়তন বা বিস্তারটা তেমন নয়, অর্থাৎ খুব ছোট্ট, ফলে এই নদ নদীগুলোর বেশিরভাগই অন্তর্বাহিনী নদী অথবা তাদের প্রবাহপথের দৈর্ঘ্যটা ভীষণ কম। কিন্তু আবার এই নদীগুলোই তাদের প্রবাহপথের স্বাভাবিক বৈশিষ্ট্য অনুযায়ী পলি ফেলে দিয়ে সেখানে বিস্তীর্ণ তৃণভূমি বা বিস্তীর্ণ সমভূমি তৈরি করেছে। ঠিক এইরকম একটি বিখ্যাত তৃণভূমি বা ঘাসের জমি আমরা পাই নিউজিল্যান্ডে, যেটার নাম ক্যান্টারবেরি তৃণভূমি। এবার পলিনেশিয়া আর মাইক্রোনেশিয়া এই যে দ্বীপগুলো, এই যে দ্বীপ রাষ্ট্রগুলো বা দ্বীপ দেশগুলো যারা ওশিয়ানিয়া মহাদেশের মধ্যে রয়েছে, সেইখানে আমাদের জানা বা অজানা, চেনা বা বেশিরভাগটাই অচেনা কিছু ছোট বড় অসংখ্য দ্বীপ রয়েছে, যেগুলো বেশিরভাগটা আদিবাসীদের দ্বারা অধ্যুষিত এখনও অবধি। এবং সেই আদিবাসীরা তাদের বলা ভালো যে বাকি পৃথিবীর সাথে এই আজকে যুগেও অনেকখানি সামাজিক, অর্থনৈতিক সব রকম এবং রাজনৈতিকভাবে একটি দূরত্ব বজায় রেখে চলেছে, যে দূরত্বটা ওশিয়ানিয়া মহাদেশে প্রাকৃতিক জগতের সাথে তার যে সামাজিক বা তার যে অধিবাসীদের যে রোজকার জীবনযাত্রা তাতেও একটা বড় রকমের একটা স্বাতন্ত্র বা একটা আলাদা রকম গোটা বাকি পৃথিবী থেকে সেইটা এখনও অবধি তারা বজায় রাখতে পেরেছে।